প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রিয় বিষয় গণিতের উপর আলোকপাত করার জন্য উত্তরণের এই প্রয়াস আজকে আমরা বাইশতম অধ্যায় করব অধ্যায়ের বিষয় হল পিথাগোরাসের উপপাদ্য তোমরা পিথাগোরাসের উপপাদ্য আগেও শুনেছ একজন বিখ্যাত গণিতবিদ বহু প্রাচীনকালের পিথাগোরাস তিনি জ্যামেদির ক্ষেত্রে যে সূত্রটি দিয়েছিলেন সেই সূত্রটিকেই পিথাগোরাসের উপপাদ্য হিসেবে পরিচিত পাঠ্যসূচিতে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি পাব এবং পৃথাগোরাসের বিপরীত উপপাদ্যটি পাব পাঠ্যসূচি অনুযায়ী তোমরা কি শিখবে দেখো পিথাগোরাসের উপপাদ্যটি তোমরা শিখবে সেটি কি সেটি হল কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে এবং ঠিক তার বিপরীতটা সেটা কি কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে ত্রিভুজটি একটি সমকণী ত্রিভুজ হবে তোমরা এই পিথাগোরাসের উপপাদ্য শিখে জ্যামিতিক সমস্যার সমাধানে সেই উপপাদ্যটিকে প্রয়োগ করতে পারবে পিথাগোরাসের উপপাদ্যটি শিখে তোমরা বিভিন্ন জ্যামেতিক সমস্যার প্রয়োগ তোমরা করতে পারবে দেখো পিথাগোরাসের উপপাদ্য কি তার মূল বিষয় বলছে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো এখানে এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ এই ত্রিভুজটা হলো একটা সমকোণী ত্রিভুজ যার এ কোণ হলো সমকোণ এবার দেখো যদি এই এ কোণের বিপরীত বাহু হল বিসি এটা দৈর্ঘ্য যদি এ একক হয় এবং এই এসি বাহুর দৈর্ঘ্য একক এবং এবি বাহুর দৈর্ঘ্য সি একক অর্থাৎ বিসি হলো অতিভুজ তাহলে এই অতিভুজের ওপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে দেখো সেই বর্গক্ষেত্র প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে এ একক হবে এবং সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার একই রকম ভাবে লম্ব ধরো এসি এসির দৈর্ঘ্য যদি বি হয় তাহলে এই এসির ওপর বর্গক্ষেত্র এইটি এবং এই বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে বি তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বি স্কোয়ার একই রকম ভাবে এবি বাহুর দৈর্ঘ্য যদি সি হয় তাহলে এই এবি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে সি স্কোয়ার পিথাগোরাস বলছেন যে এই অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এ স্কোয়ার এটা সমান হবে কার সঙ্গে অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে অর্থাৎ এ স্কোয়ার সমান হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাই হলো পিথাগোরাসের উপপাদ্যের গাণিতিক রূপ দেখো এবার উপপাদ্যটিকে আমরা প্রমাণ করার চেষ্টা করি ধরো একটা সমকোণী ত্রিভুজ ছবিতে দেখতে পাচ্ছ যার এ কোণ হলো সমকোণ এই এ কোণটা হলো সমকোণ প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার বিসি হলো অতিভুজ তাহলে বিসি স্কোয়ার এসি স্কোয়ার অঙ্কনে আমরা কি করেছি দেখো অঙ্কনে আমরা কি করেছি দেখো অঙ্কনে আমরা সমকৌণিক বিন্দু অর্থাৎ এ থেকে আমরা এই অতিভুজ বিসি ওপর একটা লম্ব টেনেছি এডি লম্ব ঠিক আছে যেটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে এবার দেখো প্রমাণ যেহেতু এবিসি ত্রিভুজ হলো সমকোণী ত্রিভুজ আর অতিভুজ এই অতিভুজ বিসি এর উপর এডি লম্ব তাহলে তোমরা জেনেছ যে কোন সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে যদি বিপরীত বাহুর ওপর লম্ব টানা হয় তাহলে যে দুটি ত্রিভুজ তৈরি হলো তারা প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ তাহলে এখানে দেখো ত্রিভুজ এবিডি মানে এই ত্রিভুজটা এবিডি। এই এবিডি ত্রিভুজ এবং এই এবিসি ত্রিভুজ হলো পরস্পর সদৃশ তাহলে অনুরূপ বাহুগুলির অনুপাত পরস্পর সমান অনুরূপ বাহু কোনটি যেহেতু ডি কোণ সমকোণ তাহলে ডি কোণের বিপরীত বাহু হল এবি। একই রকম ভাবে এবিসি ত্রিভুজের যেহেতু এ কোণ সমকোণ তাহলে এ কোণের বিপরীত বাহু কত বিসি তাহলে এবি আর বিসি হলো অনুরূপ বাহু অর্থাৎ এবি বাই বিসি আর এদিকে বিটি বাই এ বি দেখো এই বিটি বাই এ বিও পরস্পর অনুরূপ বাহু বিটি দেখো বিডি হলো এই বি কনের বিপরীত বাহু এবিডি ত্রিভুজের ক্ষেত্রে আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বি কোণের বিপরীত বাহু কোনটা এই বি কোণ এই বি কোণের সঙ্গে কোন কোন সমান দেখো এই এ কোণের সঙ্গে কোন কোন সমান সি কোন সমান তাহলে এই এবিডি ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি আর এবুজের সি কোণের বিপরীত বাহু কোনটা এবি তাহলে এই বিডি আর এবি হলো পরস্পর অনুরূপ বাহু তাহলে বিডি বাই এবি অর্থাৎ এবি বাই বিসি ইসাল টু বিডি বাই এবি তাহলে এখান থেকে কত ভাব কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে এবি স্কোয়ার ইজ ইউকাল টু বিসি ইনটু বিডি একই রকম ভাবে আমরা বলবো একই রকম ভাবে যে সিআইডি মানে এই পাশের কোনটি ত্রিভুজ এই সিআইডি ত্রিভুজ এবং অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতি অর্থাৎ এসি বাই এ বিসি ইস টু ডিসি বাই এসি কোন গুন করে এসি স্কোয়ার টু কত পাচ্ছি ডিসি গুণ বিসি। সি এবার দেখো আমরা এই এক আর দুই যোগ করছি এক আধ দুই যোগ করে আমরা কত পারছি দেখো এক দুই তার মানে এবু ইন্টু বিডি প্লাস ডিসি তার মানে বিসি ইন্টু বিসি সমান বিসি স্কোয়ার তাহলে এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজুকাল টু বিসি স্কোয়ার প্রমাণিত হলো অর্থাৎ পৃথাগ্রাসের উপপাদ্যটি আমরা এইভাবে প্রমাণ করলাম এবার দেখো পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি আমরা কিভাবে প্রমাণ পিথাগোরাসের বিপরীত উপপাদ্য কি বলছে যে কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি অপর দুটো বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয় তাহলে দেখাতে হবে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ এইখানে দেখো এখানে নামে একটু সি আর এই নামটা হবে বি তাহলে এইখানে দেখো এব স্কোয়ার এই তাহলে প্রমাণ করতে হবে কি আমাদের প্রমাণ করতে হবে এসি বি এক সমকোন অর্থাৎ এই কোনটি হল এক সমকোন এখানেও তাই এই কোনটি হলো সি কো এই বিন্দুটি সি বিন্দু আর এই বিন্দুটি হলো বি বিন্দু এই প্রমাণটির জন্য আমরা একটা অঙ্কন করব অঙ্কনে কি করব দেখো বলছে সিবি এর সমান করে এফ ই রেখাংশ অঙ্কন করা হলো তাহলে সিবি এই সিবি এই সিবির সমান করে রেখাংশ অঙ্কন করা হলো এবং এফ ই বাহুর ওপর এফ বিন্দুতে লম্ব অঙ্কন করা হলো তাহলে এই এফ ই বাহুর এফ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করা হলো ঠিক আছে এবং সেই লম্ব থেকে সিএ বাহুর সমান করে অর্থাৎ সিএ মানে এই বাহু এই বাহুর সমান করে এই লম্ব থেকে এই লম্ব থেকে এফ ডি অংশ কেটে নেওয়া হলো আর কি করা হচ্ছে ডি এবং ই কে যুক্ত করে দেওয়া হচ্ছে ঠিক আছে তাহলে এইভাবে আমরা এই ডি ই এফ এই ত্রিভুজটি পেলাম দেখো এবার প্রমাণটা প্রমাণে কি যেহেতু বলে দিচ্ছে এ বি স্কোয়ার টু আগে ঠিক করে নি এই বিন্দুটা হলো সি বিন্দু আর এই বিন্দুটা হল বিল এসি প্লাস বি সি স্কোয়ার সমান আমরা লিখতে পারি আমাদের অঙ্কন অনুযায়ী ই এফ স্কোয়ার প্লাস ডি এফ স্কোয়ার কেন এই এসি সমান করে আমরা ডিএফ কেটে নিয়েছি আর এই বিসির সমান করে আমরা এফি অঙ্কন করেছি তাহলে কত পাচ্ছি এসির সমান করে কি এসির সমান করে আমরা ডিএফ কেটেছি আর করে বিসির সমান করে আমরা ইএফ অঙ্কন করেছি তাহলে সমান পেলাম ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার তাহলে যেহেতু ইএফ ইজ ইকুয়াল টু বিসি এবং এসি ইজ ইকুয়াল টু ডিএফ সমান কত সমান হচ্ছে ডিই স্কোয়ার যেহেতু আমাদের অঙ্কন অনুযায়ী এই কোনটি হলো সমকোণ তাহলে প্লাস হবে হবে সেটাই তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি এখান থেকে আমরা বলতে পারছি যে এবি বাহু আর হলো এই ডিই বাহু পরস্পর সমান অর্থাৎ বি ইজ টু ডি এবার দেখো এই এবিসি ত্রিভুজ আর এই ডি এফ ত্রিভুজের মধ্যে এবি সমান ডি সমান ডি অঙ্কন অনুযায়ী আর বিসি ইজ ইকাল টু ইএফ এই বিসি ইজ ইকাল টু ইএফ অঙ্কন অনুযায়ী আর এসি ইজ ইকাল টু ডি এফ আমার প্রমাণ করলাম একটু আগে এসি ইজ ইকাল টু ডি এফ তাহলে দেখো এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুজোড়া পরস্পর সমান দেখতে পাচ্ছি অর্থাৎ ত্রিভুজ দুটো কি হবে সর্বসম হবে এবার যখন দুটো ত্রিভুজ সর্বসম হয় তখন তাদের অনুরূপ কোনগুলি সমান হয় তাহলে যেহেতু এই দুটি ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করলাম তাহলে এইখানে প্রথম ত্রিভুজের এবিসি ত্রিভুজের বি কোন আর ডিইএফ ত্রিভুজের এফ কোন এই দুটি কোন হলো পরস্পর অনুরূপ কোন তাহলে এই দুটি কোন হলো সমান আবার এই এফ কোন কত ডিগ্রি আমরা অঙ্কন করেছি নব্বই ডিগ্রি তার মানে এসিবি কোন ইজুকাল টু কোন ডিইএফ ইজুকাল টু এক সম কোন তাহলে আমাদের প্রমাণটা প্রমাণিত হলো উপপাদ্যটি প্রমাণিত হলো এবার একটা প্রয়োগ দেখো ধরো একটা এবিসিডি যার বলে দিয়েছে বারো সেমি এবং ষোলো সেমি দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে কর্ণদ্বয় আমরা ধরলাম ও বিন্দুতে ছেদ করেছে এবার তোমরা জানো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে তাহলে দেখো ওডি কত হবে ওডি হবে ষোলো বাই দুই অর্থাৎ আট এবং ও এ কত হবে ও এ হবে ছয় তাহলে বাহু দৈর্ঘ্য অর্থাৎ এডি এডি সমান কত হবে এই কোনটি নব্বই ডিগ্রি তাহলে এডি হলে অতিহু তাহলে রুট ভার আট স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার ইজ ইকাল টু রুট ভার চৌষট্টি প্লাস ছত্রিশ কত হবে একশো তার মানে দশ দেখেছ তাহলে রম্বসের প্রতিটি সেমি দেখি তোমরা মূল বক্তব্য বুঝে কতটা এগোতে পারছ একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত থ্রি টু ফোর ইস টু ফাইভ হলে ত্রিভুজটি কি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে কিনা বলো হ্যাঁ হবে কি করে হচ্ছে দেখো যেহেতু অনুপাত থ্রি টু ফোর টু ফাইভ তার মানে আমরা একটা বাহু যদি একক অপর বাহু চারেক এবং অন্য বাহু একক যদি ধরি তাহলে দেখো এখান থেকে আমরা পাবো পাঁচ স্কোয়ার ইস কত তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার তার মানে পঁচিশ ইজ এখানে নয় প্লাস ষোলো নয় আর ষোলোতে পঁচিশ তার মানে ওটিউড স্কোয়ার সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পাচ্ছি অর্থাৎ ত্রিভুজটি সর্বদা সমকোণী আর একটি অঙ্ক দেখো দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে জ্যা সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য হবে তাহলে দশ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত কোনো জ্যা কেন্দ্রের সমকোণ উৎপন্ন করলে জ্যির দৈর্ঘ্য হবে পাঁচ উত্তরটা ভুল কারণ জ্যা কি করে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করবে যদি এই জ্যাটি কেন্দ্রে এই সমকোণ উৎপন্ন করে তাহলে জ্যায়ের দৈর্ঘ্য তো পাঁচ সেমি হতে পারে না কেন এইটা হলো বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ হবে পাঁচ সেমি তাহলে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান এখানে একটা কথা আসবে হলো সমষ্টির সমান তাহলেই উক্তিটি সঠিক পাঠ্যসূচীর অনুশীলনী দেখো এবিসি একটা ত্রিভুজ ত্রিভুজে তিনটে বাহু বলে দিয়েছে এবি বাহু হল টু এ মাইনাস ওয়ান সেমি এসি বাহু হল টু রুট টু এ সেমি এবং বিসি বাউ হলো টু এ প্লাস ওয়ান সেমি তাহলে আমরা যদি ত্রিভুজটাকে আঁকি তাহলে ধরো এরকম হবে ত্রিভুজটা এবি ত্রিভুজ এবি কত বলেছে এবি বলেছে এই বিসি কত বলেছে দেখো বিসি বলেছে টু এ প্লাস ওয়ান তাহলে বিসি হলো টু এ প্লাস ওয়ান আর এবি কত বলেছে এবি বলেছে টু এ মাইনাস ওয়ান আর এসি কত বলেছে এসি বলেছে টু ইন্টু রুট টু এ তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যদি আমরা এই দুটো বাহুর বর্গ করি তাহলে কত পাবো দেখো টু এ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার কোন দুটো বাহুর বর্গ করবো এই বাহুটা আর হলো এই বাহুটা এই দুটো বাহুর বর্গ করবো দেখো প্লাস হচ্ছে টু ইন্টু রুট টু এ তার স্কোয়ার এখান থেকে আমরা কত পাবো ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান কত হবে দুই দুগুনে চার চার দুগুনে আট এইট তাহলে কত পারছি ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ওয়ান ইজুকুয়ালটি কত ইজুকালটি হলো টু এ প্লাস ওয়ান তার স্কোয়ার তাহলে দেখো দুটো বাহুর বর্গ সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সঙ্গ সমান হলো অর্থাৎ এই যে ত্রিভুজটি এবিসি ত্রিভুজ এই ত্রিভুজটি হলো সমকোণী ত্রিভুজ তাহলে এখানে অতিভুজ কোণটা অতিভুজ হচ্ছে বিসি তার মানে এ কোণ হলো নব্বই ডিগ্রি তাহলে বিএসি কোণ এই বিএসি কোণের মান কত পেলাম আমরা বিএসি কোণের মান পেলাম নব্বই ডিগ্রি এই অঙ্কটা দেখ দশ সেমি বাহু বিশিষ্ট কোন রম্বসের কর্ণের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে রম্বসটির অপর কর্ণে দৈর্ঘ্য নির্ণয় করো তোমরা তোমরা জানো যে রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সম্ডিত করে আর রম্বসের চারটি বাহুরই দৈর্ঘ্য সমান তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে দশ সেমি ধরো রম্বসটি এ ডি তাহলে এব ধরলাম দশ সেমি এবার যেহেতু কর্ণ বলে দিয়েছে বারো সেমি তাহলে এও কত হবে এও হলো ছয় সেমি আমাদের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে বিওর মান নির্ণয় করব। তাহলে বি ও যদি এক্স একক হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো বিও ইসাল কত পাবো যেহেতু এই ত্রিভুজ এ ও বি হলো সমকোণী ত্রিভুজ তাহলে এ এ বি মাইনাস ও এবি মানে হলো দশ তার মানে হবে দশের স্কোয়ার একশো মাইনাস এ মানে ছয় ছয়ের স্কোয়ার মানে হলো ছত্রিশ সমান রুটোভার চৌষট্টি ইজ টু হবে প্লাস মাইনাস আট কিন্তু মাইনাস আট হবে না কারণ বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হবে না তাহলে বিওর মান কত হলো বিও হলো আট তার মানে অপর কর্ণটির দৈর্ঘ্য কত পাবো অপর কর্ণটি হলো বিডি অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে আট গুণ দুই সেমি ইজ ইকুয়াল টু ষোলো সেমি এই একটি অঙ্ক এবিসি একটি সমকোণী ত্রিভুজ এডি হলো বিসি এর ওপর লম্ব প্রমাণ করতে হবে তোমাদের এবি স্কোয়ার ফোর এডি এটা সমকোণী ত্রিভুজ নয় এটা ভুল হয়েছে লেখাটা এটা হবে সমবাহু ত্রিভুজ এটি হবে সমবাহু ত্রিভুজ এবিসি হলো সমবাহু ত্রিভুজ ঠিক আছে তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি এই আমরা সমবাহু ত্রিভুজটিকে অঙ্কন করলাম এ বি সি হলো ওপর লম্ব ঠিক আছে যেহেতু এডি বিসির ওপর লম্ব তাহলে এডিটা কি এই সমবাহু ত্রিভুজটির উচ্চতা এবার সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান তোমরা কি জানো অর্থাৎ এডি সমানো হবে রুট থ্রি বাই টু ইন্টু যে কোন একটি বাহু অর্থাৎ এবি সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান রুট থ্রি বাই টু ইন্টু বাহু তাহলে এইবার যদি উভয় দিকে আমরা বর্গ করে দিই তাহলে কত পাব এডি স্কোয়ার ইজ ইকল টু থ্রি বাই ফোর এব তার মানে পেলাম ফোর এডি স্কোয়ার এবার যেহেতু সমবাহ ত্রিভুজ তিনটি বাহুই সমান প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার আর একটি প্রয়োগ দেখো চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করলে প্রমাণ করো একটি চতুর্ভুজ আকি যার কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করছে তাহলে ধরো এই হলো আমাদের এ বি সি ডি চতুর্ভুজ আর কর্ণ দুটো পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এবার যেহেতু কর্ণ দুটো পরস্পর লম্বভাবে ছেদ করেছে তাহলে দেখো এই এ ও বি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ একই রকম ভাবে সি সিও ডি এবং এ ডি এই চারটে ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ তাহলে আমরা কি পাবো দেখো এই ত্রিভুজ যদি ধরি আমরা তাহলে পাবো এডি স্কোয়ার ইজ ইকল টু কোন ত্রিভুজ থেকে না এই এ ও ডি ত্রিভুজ থেকে এডি স্কোয়ার ইজ কলটু কত হবে এ ও স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার তাহলে এ ও স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার একই রকম ভাবে একই রকমভাবে এ ও বি ত্রিভুজ থেকে এ বি স্কোয়ার ইজ উলটু কত পাচ্ছি এ ও স্কোয়ার প্লাস একই রকম ভাবে এই বিওসি ত্রিভুজ থেকে বিসি স্কোয়ার সমান কত পাবো বিও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার এবং একই রকম ভাবে সিডি সি ডি স্কোয়ার সমান কত ও ডি স্কোয়ার প্লাস এ ও স্কোয়ার এইবার দেখো

বিসি বাহুর ওপর এডি লম্ব যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে এইটা তোমরা নিজেরা করবে এই বিসি ত্রিভুজ ত্রিভুজের এ বিন্দু থেকে অঙ্কিতম্ব এডি বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে আর বলে দিয়েছে এডি স্কোয়ার ইজুকাল টু বিডি ইন্টু সিডি তোমাদের দেখাতে হবে এবিসি সমকোণী ত্রিভুজ অর্থাৎ এ কোণ হলো সমকোণ এটা তোমরা পিথাগোরাসের উপপাদ্য যেভাবে করা হয়েছে সেখান থেকেই চেষ্টা করে এই অঙ্কটি তোমরা প্রমাণ করার চেষ্টা করো দেখো জন্য জন্য একটি ওই অঙ্কটি দেখো বলছে আর এস টি একটি ত্রিভুজ এস হলো সমকোণ তাহলে আমরা একটা আর এস টি ত্রিভুজ আঁকি এই আমরা আর এস টি ত্রিভুজ আঁকলাম ভুল হলো নামটা এটা হবে আর যেহেতু এস সমকোণ বলেছে আমরা এসকে কে সমকো এঁকেছি তাহলে আর এস টি তাহলে এই হলো আমাদের সমকোন এস কোণ এই কোন সমকোণ আর বলছে আর এস এবং এস টু বা এস টি বাহুদয়ের মধ্যবিন্দু তাহলে আর এস এর মধ্যবিন্দু এটা এস টি এর মধ্যবিন্দু এইটা তাহলে এটা নাম দিয়েছে এক্স আর হল ওয়াই তোমাদের প্রমাণ করতে হবে আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার ইজকাল টু ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এই প্রমাণটি করব কি করে করব দেখো এই প্রমাণটি করার জন্য আমরা একটা অঙ্কন করে নিই অঙ্কনে আমরা কি করছি এই আর ওয়াই বিন্দুকে যুক্ত করলাম এবং এক্স টি বিন্দুকেও যুক্ত করলাম এবং সেই সাথে সাথে এক্স ওয়াই কে যুক্ত করলাম ঠিক আছে এইবার দেখো প্রমাণ প্রমাণে দেখো যে এবার দেখো এই এস এক্স ওয়াই এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ যেহেতু এস কোণ সমকোণ তাহলে এখান থেকে আমরা কত পাবো এক্স ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু প্লাস এস ওয়াই স্কোয়ার ঠিক আছে আবার দেখো এই এস আর টি বা এস এক্স টি এই দুটো ত্রিভুজ দেখো এরাও কিন্তু সমকোণী ত্রিভুজ কেনক হচ্ছে যেহেতু এস কোন সমকোণ তার মানে এই এস এক্স টি এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ তাহলে অতিভুজ কোনটা এখানে অতিভুজ হলো এক্স টি তাহলে কি হবে এক্সটি টি স্কোয়ার ইজ টু কি হবে এস এক্স স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার একই রকম ভাবে দেখো একই রকম ভাবে এই এস আর ওয়াই এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ যেহেতু এস তাহলে এস এর বিপরীত ভাবে হচ্ছে আর ওয়াই তাহলে আর ওয়াই হলে অতিভুজ তাহলে একই রকম ভাবে আর ওয়াই স্কোয়ার এটা সমান কত হবে এস আর স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার এইবার এটার নাম দাও এটার নাম দাও দুই তাহলে এক আর দুই যোগ করছি দেখো তাহলে কত পাচ্ছি দুই যোগ করলে প্লাস আর ওয়াই স্কোয়ার ইজুকালটি কত এস এক্স স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার প্লাস এস আর স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার এইবার দেখো এসএক্স স্কোয়ার আর এস টি এস টি মানে এই বাহুটা এইবার যেহেতু ওয়াই হলো মধ্যবিন্দু তার মানে এস টি এর মধ্যবিন্দু তার মানে এই এস ওয়াই এস ওয়াই মানে হচ্ছে অর্ধেক ঠিক আছে তার মানে এস টি মানে কি এস টি মানে হলো টু এস এই বাহুটা তাহলে এসটির জায়গায় আমরা লিখলাম টু ইন্টু এস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এস আর একই রকম ভাবে দেখো এস আর এস মধ্যবিন্দুকে এক্স তাই তো তার মানে এই এস আর হলো এই এসএক্স এর দ্বিগুণ অর্থাৎ এসআর জায়গায় লিখছি টু এস এক্স তার হোল স্কোয়ার প্লাস এস ওয়াই তার স্কোয়ার কত হচ্ছে এস এক্স স্কোয়ার প্লাস দুই দুগুণে চার হয়ে গেল এস ওয়াই স্কোয়ার এটা হলো চার এস এক্স এস ওয়াই স্কোয়ার এবার দেখো এস কত হচ্ছে চার আর একে পাঁচ তার মানে ফাইভ এস একই রকম এটা হচ্ছে ফাইভ এস ওয়াই স্কোয়ার এবার যদি পাঁচ কমন নিয়ে নাও তাহলে এস এক্স স্কোয়ার এস ওয়াই তার মানে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তাহলে আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি এইভাবে আমরা এই প্রয়োগটি প্রমাণ করলাম এবার এই অঙ্কটি দেখো বলেছে এবিসিডি একটি আয়তক্ষেত্র ও আয়তক্ষেত্রের অভ্যন্তরস্থ একটি বিন্দু তাহলে আমরা আগে একটি আয়তক্ষেত্র অঙ্কন করে সি ডি তাহলে এই হলো এ বি সি ডি আয়তক্ষেত্র ধরো অভ্যন্তরস্থ একটি বিন্দু ধরো এই বিন্দুটা হলো ও বিন্দু দেখাতে হবে কি এ ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার তার মানে এ ও

ও বিন্দু দিয়ে এ বি এডি আর বিসি এর সমান্তরাল করে আমরা আর একটা রেখা টানছি তাহলে কি রেখা আঁকলাম পিকিউটা কি পিকিউটা হলো এই এর সঙ্গে সমান্তরাল একই রকম ভাবে এডির সঙ্গে সমান্তরাল ঠিক আছে এইবার যেহেতু হলো এবিসিডি আয়তক্ষেত্র তার মানে এই দেখো এই ওপি আয়তক্ষেত্র মানে কি সব সবকটি কোন হলো নব্বই ডিগ্রি আর যেহেতু এই ওপিটা এই পিকিউটা পিকিউ হলো এডি এবং বিসির সঙ্গে সমান্তরাল তার এই পিকিউ বাহু পিকিউ পিকিউ হলো লম্ব সঙ্গে লম্ব একই রকম ভাবে পিকিউ সিডি এর সঙ্গেও লম্ব তাহলে দেখো এই যে এই ত্রিভুজটা এ পি ত্রিভুজ এবং বিপি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ একই রকম ভাবে ও এবং ও সি কিউ ত্রিভুজ এই দুটো ত্রিভুজও পরস্পর সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ হতে আমরা কি পাবো অতিভুজ স্কোয়ার ইজকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ হলো পি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার আবার ও বি স্কোয়ার ও বি স্কোয়ার ইজুকাল টি কত হবে পি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার একই রকম ভাবে স্কোয়ার এই পাশে ত্রিভুজে দেখো এই ওডি স্কোয়ার

ওসি স্কোয়ার হবে তার মানে ও এ প্লাস ওসি স্কোয়ার করি তাহলে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার তার মানে এই ডান দিকের সঙ্গে এই ডান দিক যোগ হবে তাহলে কি হবে তাহলে এ পি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার এবার দেখো এই এপি এই এপির সঙ্গে কে সমান যেহেতু এবিসিডি আয়তক্ষেত্র তার মানে এপি কিউ ডি এটাও একটা আয়তক্ষেত্র তাহলে এই এপি আর এই ডি কিউ হচ্ছে আয়তক্ষেত্রের বিপরীত বাহু তাহলে আর ডি কিউ সমান একই রকম ভাবে বিপি আর কে সমান এই সি কিউ সমান

প্লাস কি হবে বিপি স্কোয়ার এই বিপি এর সঙ্গে আমি নিচ্ছি কাকে অবশিষ্ট ওপি কে তাহলে কত পেয়েছি সেটা সমান পেয়েছি ওডি তাহলে এখানে হলো ওডি স্কোয়ার প্লাস এটা কত হবে এটা হবে ওবি ও বি স্কোয়ার তাহলে আমাদের প্রয়োগটি প্রমাণিত হলো আরও একটি প্রয়োগ দেখো বলেছে এ বি সি একটি সমদ্বিবাহু যার বলে সমকোণ বিএসি এর সমদি খণ্ডক যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো সিডি স্কোয়ার ইজল টু বিডি স্কোয়ার তাহলে আগে আমরা ছবিটা আঁকি আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি তাহলে এই হলো আমাদের এবিসি সমদিবাহু ত্রিভুজ যার বি কোনটা সমকোণ বলে দিয়েছে তার মানে এ বি সি হলো সমকোণ দেখাতে হবে কি দেখাতে হবে আর কি বলেছে আর বলেছে বিএসি বিএসি মানে এই কোনটা বিএসি এর সমদি অর্থাৎ বিএসি কোণকে যে রেখাটা সমান দুই ভাগে ভাগ করছে এই হল বিএসি এর এই সমুধি বিসিকে বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে আমাদের প্রমাণ করতে হবে সিডি স্কোয়ার দেখো এই সিডি স্কোয়ার ইস দেখাতে হবে টু বিডি স্কোয়ার এই প্রয়োগটি প্রমাণের জন্য আমরা একটা অঙ্কন করি অঙ্কনে আমরা কি করবো অঙ্কনে আমরা এই ডি বিন্দু থেকে বিসির ওপর একটা লম্ব অঙ্কন করব বিবিন্দু থেকে বিসির ওপর আমরা ডিই লম্ব অঙ্কন করলাম ঠিক আছে এইবার একটা তোমরা খেয়াল করো যেহেতু এই এবিসিটা টা হলো সমদিবাহু সমকোণী সমদিবাহু ত্রিভুজ সমকোনি সমদিবাহু ত্রিভুজ অর্থাৎ এবি বা এব বাহু এবং বিসিবাহু সমান তাহলে তোমরা বলতে পারো বা জানো যে এই কোনটার এই কোনটা এই দুটো কোনো সমান এবং মান কত বলো মান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কেন পঁয়তাল্লিশ ডিগ্রি হলো যেহেতু বি কোনটা হলো যেহেতু বলে দিয়েছে নব্বই ডিগ্রি তার মানে অবশিষ্ট কোন দয়ের যোগফল কত হবে নব্বই ডিগ্রি হবে এবার যেহেতু এই দুটো কোন পরস্পর সমান তার মানে প্রত্যেকটি কোন হলো পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে আবার একটা জিনিস খেয়াল করো এই যে ডি ত্রিভুজের এই ডি ত্রিভুজের দেখো আমরা অঙ্কন অনুযায়ী এই কোনটা কিন্তু ডিগ্রি তাই তো তাহলে যদি এইটা পঁয়তাল্লিশ কোনটাও হবে এই হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো এই দুটো কোণের মানই পঁয়তাল্লিশ তার মানে এখান থেকে আমরা বলতে পারি এই বাহু ডি বাহু এবং ইসি বাহু হলো পরস্পর সমান তার মানে ডি इजुकुअल टू हल ইসি এইবার এই দুটো ত্রিভুজ দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো তো কি কি সমান পাচ্ছো দেখো এই কোনটা আর এই কোনটা দুটো কোনই সমান কেন সমান যেহেতু বলে দিয়েছে হলো এই এডিটা হলো সমধিখণ্ড তাই তো আর কি আর হলো এই কোনটা নব্বই ডিগ্রি এবং এই কোনটাও নব্বই ডিগ্রি অর্থাৎ এই দুটো ত্রিভুজই সমকোণী ত্রিভুজ এই দুটো নব্বই ডিগ্রি আর এই অতিভুজ অতিভুজ দেখো এই এই জেডি হল সাধারণ বাহু তার মানে আমরা বলতে পারি এই এবি ত্রিভুজ এবং এই ডি ত্রিভুজ তাহলে কোন ত্রিভুজ ত্রিভুজ এ ডি আর ত্রিভুজ কি এই ডি এই দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর সর্বসম দুটো ত্রিভুজই সর্বসম এইবার সর্বসম মানে কি হলে কি হবে তাদের অনুরূপ বাহুগুলো সমান হবে এবার যেহেতু দেখালাম তাহলে এদের অনুরূপ বাহু কোনটা এই বিডি বাহু আর এই ডি ই বাহু এই দুটো বাহু কিন্তু পরস্পর অনুরূপ বাহু তাহলে যেহেতু অনুরূপ বাহু তাহলে বিডি ইজ ইকাল টু ডি ই তাহলে দেখো এই ত্রিভুজটার এই সমকোণী ত্রিভুজটার কোন সমকোণী ত্রিভুজার ত্রিভুজ সি এই সমকোণী ত্রিভুজের দেখো যেহেতু ইকোন সমকোণ তার মানে ডিসি স্কোয়ার বা সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো ই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার বা সিই স্কোয়ার সিই স্কোয়ার সি স্কোয়ার না করে আমরা ইসি স্কোয়ার করি ঠিক আছে এবার দেখো ইসি স্কোয়ার সি আর ডিই সমান দেখিয়েছি একটু আগে আমরা প্রমাণ করেছি তার মানে কত হবে এটা টু ডিই স্কোয়ার যেহেতু ডি প্লাস ডি টু ডি স্কোয়ার আবার ডি সঙ্গে বিডি কে সমান দেখালাম তাহলে ডি এর জায়গায় লিখে দিতে পারি বিডি স্কোয়ার অর্থাৎ সিডি স্কোয়ার ইজ ইকাল টু টু বিডি স্কোয়ার তাহলে এই প্রয়োগটি প্রমাণিত হলো তাহলে আজকে আমাদের এই পাঠ এখানেই শেষ হলো